আসসালামু আলাইকুম আমার প্রেপটুর আব্বুরা সবাই কেমন আছো চলো আমরা অনেকদিন কোথাও যাই না আজ একটু ঘুরে আসি দেখো কি সুন্দর রাস্তা পানি মেঘে ঢাকা আকাশ কত সুন্দর এই দেখো মেঠোপথ খেজুর গাছ সরিষা ক্ষেত দেখো কত ফুল ফুটেছে এই ফুলটির নাম জানো শাপলা শাপলা ফুল আচ্ছা আমরা কিছুক্ষণ আগে যে ছবিগুলো দেখেছি এগুলো সব হলো আমাদের দেশের ছবি বলো দেখি আমাদের দেশের নাম কি আমাদের দেশের নাম বাংলাদেশ এবার বলো তো আমরা কোন দেশে বাস করি মানে কোন দেশে থাকি আমরা বাংলাদেশে থাকি এই যে দেখো এটা হলো বাংলাদেশের মানচিত্র আমরা এখানেই থাকি এবার বলো তো আমরা কোন ভাষায় কথা বলি হ্যাঁ আমরা বাংলা ভাষায় কথা বলি তুমি এই ভাষা কোথা থেকে শিখেছো আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি এই যে দেখো বাবারা এটা হলো আমাদের আমাদের জাতীয় পতাকা আজ আমরা দেশ সম্পর্কে কিছু বাক্য পড়বো এবং বাক্যের বানান শিখবো তোমরা সবাই প্রস্তুত চলে শুরু করি দেখি তো বাবা তোমাদের এই স্বরচিহ্ন মনে আছে নাকি এই স্বরচিহ্নটি হল আকার আকারের সাথে দেখো আব্বু ক আকারে কি হবে সাউন্ড কি হবে ক আকারে কা ল আকারে লা এবার বলো ব আকারে সঠিক বলেছ বা ভ আকারে ভা চ আকারে চা রসই কারের সাথে বর্ণ যোগ করার পরে কি উচ্চারণ হয় দেখি বলতে পারো নাকি ঝটপট ঝটরা সৈকারে ছি দন্ত কারে সি তো এই চিহ্নটি মনে আছে তোমাদের হ্যাঁ একার। বর্ণের দেখো আব্বু সামনে বসেছে এবার আমি দেখি ঝটপট বলে ফেল তো বর্ণের সাথে কিভাবে উচ্চারণ করতে হয় ক্ষয়েকারে হ্যাঁ খে ময়কারে মে পয়েকারে পে বর্গীয় জয়কারে যে আর এবার যদি দন্ত নয়ের আগে বসিয়ে দিই দন্তনয়ে কারে নে এসো আমরা এবার কিছু শব্দের বানান মিসের সাথে শিখে ফেলি দেখো তো এটা কি বাবা হুম আ ময়কারে মা আমা বয়বিন্দু র আমার এবার দেখো সর আ ম আকারে মা আমা দে বয়বিন্দু র আমা দের আরেকটি শব্দ দেখো স্বর বয়বিন্দু র আকারের রা আমরা এবার দেখো কাছাকাছি শব্দ আমরা একটু বানান করি বাংলা আমরা সবাই বাংলা বানান পারি ব আকারে বা অনুস্বর ল আকারে লা বাংলা তার সাথে দেখো ব আকারে বা অনুস্বর ল আকারে লা বাংলা দেশ আমরা দেশ বানানো পারি দে তালব্য স বাংলা দেশ খেয়াল করো বাবু বাংলা দে এ কারে সে দেশে বাংলা দেশে এবার দেখি বাবা এই বর্ণটি তোমাদের মনে আছে নাকি হ্যাঁ ভ আর এই বর্ণটি মূর্ধন্য স তাহলে এবার বানান করি চলো ভ আকারে ভা মধন স আকারে সা ভা সা এবার দেখো এই বর্ণের পাশেই এই শব্দের পাশেই শুধু একটি অন্তস্থ অ দিয়ে দিয়েছি ভ আকারে ভা মধন স আকারের আকারে সা অন্তস্ত অ ভাষায় ভাষা ভাষায় এবার দেখো ম আকারে মা এবার ম সাথে দেখো আমি আরেকটু যুক্ত করছি ম আকারে মা অন্তস্থ অ এ এ মা বয়বিন্দু র মায়ের ক থ আকারে থা কি হবে উচ্চারণ কথা ব র অশ্রীকারে লি কিভাবে উচ্চারণ করবে ব লি এবার দেখো র অস্বীকারে লি হরস্বীকারে খি লিখি খুব ভালো বলেছ বকারে বা দন্ত দন্তস বা এবার দেখি আব্বু আমার সাথে এই শব্দের বানান বলতে পারো কিনা আকারে লা ল দন্ত লস সুকারে বু বর্গীয় তা কি উচ্চারণ হয় বলো দেখি পতা ক আকারে পতাকা খুব ভালো বলেছ এবার বর্গীয় জ আকারে যা ত দীর্ঘ তীর্ঘ তি কি হলো উচ্চারণ জাতি তার সাথে অন্তস্থ অ দিয়েছি তাহলে জাতীয় এবার চলো আমরা আমাদের দেশ নিয়ে কিছু বাক্য পড়ি আমাদের দেশের নাম বাংলাদেশ দেখো আব্বু এরকম যদি কখনো তোমরা ছোট দাগ দেখো এটাকে বলে এই চিহ্নটাকে বলে দাড়ি আমাদের দেশের নাম বাংলাদেশ আমরা একটু থামবো আমরা বাংলাদেশে বাস করি আবার একটা দাঁড়িয়ে আছে তাহলে আমরা থেমে যাই আমরা বাংলা ভাষায় কথা বলি আমরা বাংলা ভাষায় কথা বলি আবার আছে দাড়ি অতএব থেমে যাও বাংলা আমার মায়ের ভাষা বাংলা আমার মায়ের ভাষা দেখো এবার আমরা বাংলা ভাষায় লিখি আমরা বাংলা ভাষায় লিখি এরপর দেখো আমাদের বর্গীয় জ আকারে যা তদীর্ঘ ইকরের তি অন্তস্থ অ জাতীয় আমাদের জাতীয় পতাকার রং লাল ও সবুজ আমাদের জাতীয় পতাকার রং লাল ও সবুজ এবার এসো তোমাদের সাথে একটা খেলা খেলি ঝটপট দেখবে ঝটপট বলবে বলো তো এটা কোন শব্দ আমাদের এই শব্দটি কে বলবে কে বলবে জাতীয় বাংলাদেশের দেশে বাংলা দেশ খুব ভালো বলেছ আমরা আমাদের বাংলা বই পৃষ্ঠা নাম্বার একশো প্রথম প্যারা লাল সবুজ এই পর্যন্ত আমরা বাসায় অনুশীলন করব। আজ এ পর্যন্তই আব্বু সবাই ভালো থেকো বাসায় থেকো আল্লাহ হাফেজ